Hey guys, welcome back to another video of Nursing Queries. I hope you all are safe and sound and doing great. তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে এক্সপেক্টেড ডেট অফ ফাইনাল মেরিট লিস্ট। তোমাদের অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে এবং বিএসসি ক্যান্ডিডেটসরা তাদের ইন্টারভিউ হতে চলেছে খুব শীঘ্রই। তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে আমাদের মেরিট লিস্টটা কবে বেরোচ্ছে, কি তাই? তো এই টপিকে আজকের ভিডিওটা পুরোটা আলোচনা করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। লেটস গেট স্টার্টেড। আমরা জানি যে জিএনএম এর ফার্স্ট ফেজের যে ইন্টারভিউ ছিল সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর সেকেন্ড ফেজের যে ইন্টারভিউটা সেটাও কিন্তু অলমোস্ট শেষের দিকেই। আর 17 তারিখ নাগাদ আমরা নোটিশ পেয়েছি যে বিএসসি দের যারা খুবই টেন্স ছিল যে তাদের কবে ইন্টারভিউ হতে চলেছে, এরকম প্রচুর মেসেজ আমি পেয়েছি। তো তোমাদের ইন্টারভিউটা দেখো জুনের শুরুতেই কিন্তু রাখা হয়েছে, আর যে বিএসসি ক্যান্ডিডেট যেহেতু কম থাকে তাই খুব কম দিনে কিন্তু ওদের ইন্টারভিউটা শেষ হয়ে যাচ্ছে। তো এরপর আমরা জানবো যে ক্রোনোলজিটা, যে লাস্ট ইয়ার কিরকম ভাবে ইন্টারভিউ হয়েছিল, কতদিন পর মেরিট লিস্ট বেরিয়েছিল, তার মাঝে কি কি প্রসেস ছিল, তো সেই ক্রোনোলজি নিয়ে আলোচনা করছি নেক্সটে। তোমরা অনেক দিন অপেক্ষা করেছো, এত দিনের একটা প্রসেস, তোমাদের মোটামুটি এক দেড় বছর তো লেগেই যায় একটা রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি শেষ হতে, জয়নিং অবধি যেতে। তো আই নো তোমরা এত দিন অপেক্ষা করেছো, আর কিছুটা দিন যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারা একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করো, বাট যাদের ইন্টারভিউ হয়নি তাদের তো এখনো প্রিপারেশনের মধ্যে তোমাদেরকে থাকতে হবে, কিছু করার নেই। বাট আমি আশা করব যে তোমাদের মেরিট লিস্টটা খুব তাড়াতাড়ি বেরোক। তো পার্সোনালি আমার WBHRB-র সাথে কোনোরকম কোনো লিঙ্ক নেই, আমি পুরোটাই একটা এক্সপেক্টেড ডেট তোমাদেরকে জানানোর চেষ্টা। বিফোর স্টার্টিং দ্য মেইন টপিক আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি, যে তোমরা যারা ভিডিওটা দেখছো বা যারা শেয়ার করেছো কোনো শেয়ার লিঙ্ক থেকে ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার মেইন চ্যানেলে যাও এবং সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ডেইলি। সো আই হোপ তোমরা ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, এবং যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে যাবে, আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়া। এত দিন অবধি অর্থাৎ আমাদের আগের ব্যাচ অবধি আমরা দেখে এসেছি যে রিক্রুটমেন্টের প্রসেসটা পুরোটাই আলাদা, প্লাস তাদের যে ফাইনাল মেরিট লিস্টটা বেরোয় সেটার সাথেই প্লেস অফ পোস্টিং দেওয়া থাকে, এবং সেখানে গিয়ে ডিরেক্ট CMOH অফিসে হচ্ছে গিয়ে জয়েন করতে হয় এবং সেখানে গিয়ে ইনফর্ম করতে হয়। এটা একটা স্মুথ প্রসেস ছিল, বাট লাস্ট ইয়ার আমরা একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পেয়েছি, যেখানে আমাদের একটা প্রভিশনাল ফাইনাল মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্ট বেরোনোর পর আবার কতদিনের অপেক্ষা, তারপর গিয়ে প্লেস অফ পোস্টিং দেওয়া হয়, আর আমরা উইদাউট প্লেস অফ পোস্টিং আমাদের মেরিট লিস্ট নিয়ে বসে থেকে আদৌ কোনো লাভ নেই, কারণ জবে যতদিন না জয়েন করতে পারছি ততদিন কিন্তু আমি অ্যাজ এ ক্যান্ডিডেটই থেকে যাচ্ছি, যত তুমি ফাইনালি সিলেক্টেড হও না কেন, তাই না? তো লাস্ট ইয়ার আমরা যারা জয়েন করেছি আমাদের ফর্ম ফিল আপটা কিন্তু November 2021-এ শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে? তারপর আমাদের মার্চের শেষের দিক থেকে অর্থাৎ 2022-এর মার্চের শেষের দিক থেকে ইন্টারভিউ শুরু হয় এবং এপ্রিল অবধি মোটামুটি ইন্টারভিউ চলে। এরপর এপ্রিলের পর গিয়ে মোটামুটি এক থেকে দেড় মাস পর কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্টটা বেরোয়, ঠিক আছে? কিন্তু প্লট একটা টুইস্ট আছে, যে সেই মেরিট লিস্ট বেরোনোর পর আমাদের আরও কতগুলো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়, জাস্ট লাইক কি যে মেরিট লিস্ট বেরোলো তারপর গিয়ে দেখা গেল যে সেখানে কিছু এমন ক্যান্ডিডেটের নাম আছে যাদের কি না WBSN রেজিস্ট্রেশনই নেই, তো তাদেরকে আবার ভেরিফাই করা হয়, তাদের জন্য আবার আমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনে ডাকা হয় দুবার করে উইথ রেজিস্ট্রেশন জেরক্স। তো এটা একটা হ্যাপা, এক কথা একটা টোটালি হেকটিক ছিল আমাদের জন্য, স্পেশালি যারা আমরা নর্থ বেঙ্গল বা আরো দূরে দূরে বাড়ি, যাদেরকে কলকাতা বারবার যাওয়া আসা করতে হয়েছে সেই সব কারণে। তো তোমাদের ক্ষেত্রে আশা করছি যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন অলরেডি সাবমিট করে নিয়েছে, তো আশা করছি তোমাদের ওই ফেজটার মধ্যে দিয়ে যেতে হবে না। বাট ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর পরেও যে আরো 3-4 মাস ওয়েট করতে হয় সেটা আমরা প্রথমবার দেখতে পেয়েছি লাস্ট ইয়ার। তো আশা করছি সেই প্রসেসটাই WBHRB আবার তোমাদের সাথে ফলো করবে, অর্থাৎ এখন থেকে হয়তো এই প্রসেসেই পরপর চলছে। উইদাউট রেজিস্ট্রেশন কিছু ক্যান্ডিডেটের জন্য আমাদের প্রসেসটা কিন্তু অনেকটাই ডিলে হয়ে যায়, এবং ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর পর এই ঝামেলার পর মোটামুটি খুব শর্ট পিরিয়ডে অর্থাৎ 2
থেকে 3 দিনের মাথায় আমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনে ডাকা হয়। আই হোপ তোমাদের সেই প্রসেসটা থাকবে না। তো আমি যদি ধরে নিই তোমাদের ইন্টারভিউটা জিএনএমদের অলমোস্ট কমপ্লিটের দিকে এবং বিএসসিতে ধরে নিচ্ছি জুনের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউটা শেষ হয়ে যাচ্ছে, ধরে নিই 10-এর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তো তাহলে 1 থেকে 1.5 মাস পর অর্থাৎ তোমাদের জুলাই নাগাদ কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর একটা হাই পসিবিলিটি আছে। তো তোমাদের জুলাইয়ের শেষের দিকে বা অগস্টের শুরুর দিকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর একটা হাই পসিবিলিটি আছে। এবং এবছর স্পেশালি বলে দিচ্ছি, এবছর কিন্তু তোমাদের পোস্টিংটাও অনেকটাই আগে হয়ে যাবে। আমরা যেরকম পুরো অলমোস্ট 3 মাসের মতো ওয়েট করেছি, তোমাদের হয়তো তার থেকেও কম ওয়েট করতে হতে পারে। তো আজকের ভিডিওর মেইন টপিকটা ছিল যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে মানে প্রকাশিত হতে পারে। বাট আমি আলাদা একটা সেপারেট ভিডিও করব যে তোমাদের কবে নাগাদ পোস্টিং হতে পারে, এবং পোস্টিং রিলেটেড যাবতীয় যা যা কোয়ারিজ থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি একের পর এক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই টপিকের উপরে, ঠিক আছে? বাট আজকের টপিকটা ছিল মেইনলি এক্সপেক্টেড ডেট অফ প্রভিশনাল মেরিট লিস্ট, কারণ আমাদের মেরিট লিস্ট যদি না আসে তাহলে ওই তোমাদের মানে পুরো ভেরিফাই করে নিয়ে তারপর যে প্লেস অফ পোস্টিং এর যে পিডিএফটা সেটা বানাতেও তো সময় লাগে, কিন্তু মেরিট লিস্টটা কিন্তু তুলনামূলক তাড়াতাড়ি হয়ে যায়। তো মেরিট লিস্টে যদি আমাদের নাম থাকে তাহলে আমরা অ্যাটলিস্ট মনের দিক থেকে শান্তি যে না, উই আর প্রভিশনালি সিলেক্টেড। দেন তারপরেও আরও কিছু ফেজের মধ্যে দিয়ে যেতে হবে, লাইক ভেরিফিকেশন, মেডিকেল, সেসব পরে এগুলো তো হয়েই থাকে সব চাকরির ক্ষেত্রেই। বাট তোমাদের মেইন যেটা মেরিট লিস্ট যদি চলে আসে এবং মেরিট লিস্টে সে পিডিএফ এ যদি তোমরা নিজেদের নাম দেখতে পাও তাহলে কিছুটা হলেও তোমাদের স্বস্তি, অ্যাটলিস্ট চাকরির দৌড়ে তোমরা কিছুটা হলেও এগিয়ে থাকবে। এরপর ভিআর মেডিকেল যেরকম প্রসেস যাবে সেরকম প্রসেসের মধ্যে দিয়ে তোমাদেরকে তো যেতেই হবে। কনক্লুশন যেটা দাঁড়াচ্ছে অ্যাকর্ডিং টু ক্রোনোলজি যে তোমাদের অ্যাটলিস্ট জুলাইয়ের মধ্যে তোমাদের মেরিট লিস্ট বেরোনোর একটা হাই পসিবিলিটি আছে। যদি জুলাই নাও হয় তাহলে অগস্টের শুরুর দিকে কিন্তু তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে, এবং সেই মেরিট লিস্ট বেরোনোর পর পোস্টিংটাও আশা করছি খুব তাড়াতাড়ি হবে। So if you find this video helpful, then please do like, comment, share and subscribe to Nursing Queries. তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করে তোমাদের জন্য রেগুলার ভিডিওস নিয়ে আসতে। সো প্লিজ টু সাবস্ক্রাইব এন্ড বি এ পার্ট অফ দিস ফ্যামিলি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।